তোমাদের প্রোফাইলটা মিট করে নাও। তা আমরা যেটা বলছিলাম যে তোমার এই অ্যালকোলাইড গুলো সাধারণত তোমার প্লান্টস এর মানে প্রোটেকশনও সাধারণত কাজ করে, যেমন বিভিন্ন ধরনের ইনসেক্ট, পেস্ট, হার্বস এগুলো থেকেও গঠন আছে, প্লান্টস কে সাধারণত প্রোটেক্ট করে থাকে, সেটা রেজিস্টেন্স এর মাধ্যমে হোক, টলারেন্স এর মাধ্যমে হোক, এগুলো সাধারণত করে থাকে। সাথে অন্যান্য যেগুলো যেটা বলছিলাম, সাধারণত লিভিং সিস্টেমের ইমিউনি সিস্টেমের সাধারণত অ্যাক্টিভিটিটাকে সাধারণত এনহ্যান্স করে। এর সাথে আরো একটা জিনিস বলছিলাম, যেমন নাইট্রোজেন মেটাবলিজম, প্লান্টস এর নাইট্রোজেন মেটাবলিজমের জন্য তোমার আছে অ্যালকালয়েডস এর দরকার। এবং এক হচ্ছে ম্যামালিয়ান এনিমেল গুলোর সাধারণত এই যে ইউরিয়াটাও সাধারণত তোমার এক হচ্ছে যে নাইট্রোজেনের সোর্স হিসেবে সাধারণত ইউটিলাইজ হয়, ঠিক আছে। এরপরে তোমাদের এই জায়গায় আরেকটা জিনিস দিয়ে আছে, সেটা হচ্ছে যে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন অফ অ্যালকালয়েড, অ্যালকালয়েডের কমার্শিয়াল অ্যাপ্লিকেশন তোমার মেডিসিনের ক্ষেত্রে। আমরা অলরেডি যেটা বলছি যে তোমার এই যে অ্যাসপিরিন, প্যারাসিটামল এর সাথে সাধারণত যেগুলো আমরা সাধারণত কনজিউম করে থাকি, এটা বলো অন কাইন্ডস অফ অ্যালকালয়েডস, ঠিক আছে। এইটার সাথে তোমার মেডিসিনাল ভ্যালু, অন্যান্য কিছু ভ্যালুর মধ্যে যেমন দিয়ে আছে, এই জায়গায় লেখা আছে দেখেন, মেডিকেল ইউজ অফ অ্যালকালয়েডস কন্টেইনিং প্লান্টস হ্যাজ এ লং হিস্টোরি, ঠিক আছে। অ্যান্ড দাস দেন ফার্স্ট অ্যালকালয়েডস আর আইসোলেটেড ফ্রম 19th সেঞ্চুরি, দে ইমিডিয়েটলি ফাউন্ড অ্যাপ্লিকেশন ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, মেনি অ্যালকালয়েডস আর স্টিল ইউজড মেডিসিন, কিছু অ্যালকালয়েডস অলরেডি আমরা মেডিসিন হিসেবে ইউজ করি, ইউজুয়ালি ইন দ্য ফর্মস অফ সল্ট, ঠিক আছে। আরো কিছু অ্যালকালয়েডস আপনারা জানেন, যেমন আনারসের মধ্যে যেমন ব্রোমোলিন থাকে না, এই আনারসের যে ব্রোমোলিন থাকে সাধারণত লিভিং সিস্টেমের, এই আনারসের অনেক সময় আপনারা জানেন মনে হয় যে কফি আনারস খেলে মানুষের নাকি কৃমি মারা যায়, ঠিক আছে। সাথে যেমন তোমার ধুতুরা, ধুতুরা সাধারণত সাইন্টিফিক নাম ধুতুরা মেটেল, ঠিক আছে। এর মধ্যে সাধারণত অ্যাট্রোপিন সম্ভবত একটা অ্যালকালয়েড থাকে, যেটা সাধারণত আপনারা যতটুকু জানেন, এটা আমার মনে হয় অনেক সময় মানুষের গায়ে যদি অ্যালার্জিক রিয়াকশন বা এই যে চুলকানি ঢুলকানি টাইপের যদি কিছু হয় তাহলে এটা কাজ করে, কিন্তু বেশি যখন খায় তখন কোনো মানুষ পাগলামি করে, এটা আপনারা জানেন মনে হয়। তো এইসব ক্ষেত্রে জাস্ট এর মেডিসিনাল ভ্যালু আছে। এর সাথে আছে এগ্রিকালচারের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যেমন যেটা বলছি, যেটা অর্থাৎ প্লান্টস প্রোটেকশনের ক্ষেত্রে সাধারণত যেগুলো, ঠিক আছে। তো তোমার এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা জাস্ট একটা লাইন পড়ি, একটা আপনাদেরকে শোনাই, যেমন এই যে পেস্টিসাইড গুলো লেখা আছে দেখেন, সিনথেটিক পেস্টিসাইড হিসেবে আমরা সাধারণত ইউজ করতে পারি। যেমন তোমার কিছু কিছু প্লান্ট, যেমন ক্যানোলা আছে, যে নিম আছে, এই নিমটা যেমন তোমার এমন হয় যে এই নিমের পাতার পাউডার হোক, নইলে পাতার রসটা যদি কোনো প্লান্টে সাধারণত ইউজ করা হয়, তাহলে প্লান্টে সাধারণত তোমার এই সিনথেটিক তোমার কেমিক্যাল গুলো, অর্থাৎ এই ইনসেক্টিসাইড গুলো বা এই তোমার জেনোবায়োটিক্স টাইপের যেসব তোমার টক্সিক যে কেমিক্যাল গুলো, এগুলো সাধারণত ইউজ করা লাগে না, ঠিক আছে। এরপরে লেখা আছে দেখেন, ইউজ অ্যাজ এ সাইক্রোঅ্যাক্টিভ ড্রাগ, সাইক্রোঅ্যাক্টিভ ড্রাগ এর ক্ষেত্রেও গঠন আছে অ্যালকালয়েডস ইউজ করা হয়। এর মধ্যে কিছু তোমার নাম দিয়ে আছে দেখেন, কোকাইন, ক্যাফেইন, ঠিক আছে। অলরেডি ক্যাফেইনের কথা আমি আপনাদের যেটা বললাম, ঠিক আছে। এটার সাথে যেমন মরফিন, কোডেইন, ঠিক আছে, এগুলো আছে অনেক, যেগুলো সাধারণত তোমার পেন কিলার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, পেন কিলার হিসেবে ইউজ করা হয়। তারপরে কিছু আছে যেমন আমরা অলরেডি যেটা বলছি, নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করার জন্য সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে। তো এই যে তিনটা ফিল্ডে বেসিক্যালি কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, একটা আছে ইন মেডিসিন, দুই নম্বরে আছে ইন এগ্রিকালচার, আর তোমার তিন নম্বরে আছে ইন সাইক্রোঅ্যাক্টিভ ড্রাগ। এই তিনটা ফিল্ডে মূলত দুই একটা লাইন করে তোমরা একেবারে মূল থিমটা একটা লিখে দিও, যদি পরীক্ষা কমার্শিয়াল অ্যাপ্লিকেশন আকারে থাকে। এরপরে যে জিনিসটা এই জায়গায় লেখা আছে সেটা দেখবেন আছে প্লান্ট ফিনোলিক্স, প্লান্ট ফিনোলিক্স ইজ অন কাইন্ড অফ কি সেকেন্ডারি মেটাবোলাইটস, ঠিক আছে। এটা এটাও হচ্ছে তোমার অ্যালকোলাইডস এর মতো, এটার মধ্যে সাধারণত বেনজিন রিং থাকবে এবং যার মধ্যে অনার মোর সাধারণত হাইড্রোক্সাইল গ্রুপ থাকে, ঠিক আছে। এবং এটাও তোমার অ্যালকোলাইডস এর মতো সাধারণত তোমার কি প্লান্ট প্রোটেকশনে, সাধারণত সরি প্রোটেকশন এগেনস্ট স্ট্রেস, প্লান্টের বিভিন্ন ধরনের স্ট্রেস এর ক্ষেত্রে সাধারণত কি করে থাকে, প্লান্টকে প্রোটেক্ট করে থাকে যে ধরনের তোমার এলিমেন্ট, এইগুলোকে আমরা বলছি সাধারণত ফিনোলিক্স বা প্লান্ট ফিনোলিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের স্ট্রেস হিসেবে, এক্সাম্পল হিসেবে আমরা যতটুকু বলি, গতদিন মনে একটা বলছিলাম ফ্লাড, বন্যা, ডট, ঠিক আছে। তোমার এইটার সাথে স্ট্রেস এর সাথে যেমন তোমার ইনসেক্ট পেস্ট তো আছে, সাথে কিছু বায়োটিক এবং এবায়োটিক কিছু, এবায়োটিক এবং বায়োটিক কিছু ফ্যাক্টর আছে। তো তোমার বায়োটিক ফ্যাক্টর গুলোর মধ্যে যেমন লিভিং যেগুলো তোমার ইনসেক্ট পেস্ট মেস্ট এগুলো সব বায়োটিক, আর এবায়োটিক এর মধ্যে যেমন তোমার টেম্পারেচার, হঠাৎ করে টেম্পারেচার বেশি হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে যে তোমার ইয়ে গেছে, পিএইচ কমে গেছে, ঠিক আছে, ওয়াটার অ্যাভেলেবিলিটি কমে গেছে, ওয়াটার কন্টেন্ট কমে গেছে, ঠিক আছে। এইসব ধরনের স্ট্রেস গুলো থেকে সাধারণত প্লান্টস কে প্রোটেক্ট করে যে ধরনের কম্পাউন্ড গুলো, এগুলোকে আমরা বলছি কি
প্লান্ট ফিনোলিক্স, ঠিক আছে? তো এই যে প্লান্ট ফিনোলিক্স বলছি, প্লান্ট ফিনোলিক্স এর কিছু ক্লাসিফিকেশন এর জায়গায় একটা ই দিয়ে আছে, দেখবেন প্লান্ট ফিনোলিক্স এর ক্লাসিফিকেশন গুলো আমরা সাধারণত ক্লাসিফাই করি কার্বনের বেসিসে। ছয়টা কার্বন যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখি সি সিক্স, এক্সাম্পল দিয়ে আছে দেখবেন ফেনল, সেভেন হলি সি সিক্স, তারপরে দেখেন একটা হাইপেন দিয়ে সি ওয়ান, অর্থাৎ ছয়টার একটা কয়টা, সাতটা ফিনোলিক এসিড। জাস্ট কার্বন নাম্বারের বেসিসে এবং কার্বনের স্কেল ইন্টিগ্রেশনটা কেমন হবে এবং তার মেজর গ্রুপটা কি, এভাবে করে মূলত তোমার কি করি ক্লাসিফাই করি। এন সংখ্যক কার্বন থাকে যেটা, তার মধ্যে দেখেন এই জায়গাটা একটা স্ট্রাকচার দিয়ে আছে জটিল, লিগনিন মেলানিন, ঠিক আছে, কন্ডেন্সড ট্যানিন যেটাকে আমরা বলতেছি ফ্লাভোনলস, ঠিক আছে? এই ধরনের কম্পাউন্ড গুলো আপনার নাম শুনেছেন অনেক, ফ্লাভোনয়েডস, লিগনিনস, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার জ্যান্থনস, এইসব ধরনের কম্পাউন্ড যেগুলো, এগুলো হচ্ছে আপনার কি প্লান্ট ফিনোলিক্স। তো ক্লাসিফিকেশনটা একটু দেখলেন। এরপরে আপনাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন অফ প্লান্ট ফিনোলিক্স। প্লান্ট ফিনোলিক্স এর বায়োলজিক্যাল ফাংশন, তার মধ্যে এক হচ্ছে যেমন বায়োটিক ফ্যাক্টর যেগুলো, যেমন তোমার বিভিন্ন প্যাথোজেন গুলো, হার্বিভোরস বলছে যেগুলো, অর্থাৎ হার্বস, আনওয়ান্টেড গঠন আছে, ওয়েট টু টাইপের যেগুলো, এগুলোকে সাধারণত কি করে থাকে, এগুলোকে প্লান্ট ফিনোলিক্স সাধারণত নষ্ট করে ফেলতে পারে। সাথে তোমার অন্যান্য যে জিনিসগুলো আছে দেখবেন যে লিগনিনস প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ, প্লান্টের মেকানিক্যাল স্ট্রেংথটা সাধারণত প্রোভাইড করে, তারপরে প্রোঅ্যাক্টিভ ফাংশন হিসেবেও কাজ করে। নিচের দিকে যেমন লেখা আছে যে অ্যাট্রাক্টিভ পলিনেটরস, অনেক প্লান্ট আছে, ফ্রুটস অ্যান্ড সিড ডিসপার্সার, কিছু প্লান্টস আছে যে প্লান্টস গুলো সাধারণত পলিনেশনটা সাধারণত হয় কিসের মাধ্যমে, তোমার যেমন পাখি বলো, বিভিন্ন ধরনের ইনসেক্ট পেস্ট বলো, এগুলোর মাধ্যমে পলিনেশন হয়, ঠিক আছে? এখন পাখিগুলো কি করে, পাখিগুলো কি করে, ফুল, ধরে নাও একটা এক্সাম্পল বলি, যেমন পটল, তারপরে যেমন তোমার কাঁকরোল, এই টাইপের কিছু প্লান্টস আছে, এগুলোর গুলো পলিনেশন হয় সাধারণত কিসের মাধ্যমে, এই প্লেন গ্রেইনের মাধ্যমে, অর্থাৎ এই বিভিন্ন ছোট ছোট ইগুলো, পোকামাকড় গুলো, এক হচ্ছে পাখিগুলো, এগুলো কি করে, ফার্স্ট দেখা যাচ্ছে হয়তো সে যে বসছে কার উপরে, একটা মেল ফ্লাওয়ারের উপর বসে, মেল ফ্লাওয়ার থেকে প্লেন গ্রেইন গুলো তোমার কি হয়েছে, ও যখনই ওই জায়গায় বসবে, তোর ডানা পাখি মাখি চাই, তোমার পায়ে মায়ে তো লাগবে, পরবর্তীতে ওই ও আবার আসবে কার কাছে, তোমার এক হচ্ছে যে ফিমেল ফ্লাওয়ারের কাছে, তখন কি হবে, মেল থেকে এই প্লেন গ্রেইনটা আসবে কার কাছে, ফিমেলের কাছে হয়ে, তারপর কি হবে, পলিনেশনটা হবে। এগুলোর ক্ষেত্রে অনেক সময় হয় যেমন তোমার এইগুলো মৌমাছিগুলো, মৌমাছি থেকে শুরু করে এসব ধরনের ছোট ছোট সাধারণত এইগুলো ইনসেক্ট টাইপের যেগুলো আছে এগুলো সাধারণত করে থাকে। এখন তোমার এই যে প্লান্ট ফিনোলিক্স গুলো সাধারণত কাজ করে কি জানেন, এই পলিনেটরস গুলো যারা পলিনেশন করে এদেরকে গঠন আছে অ্যাট্রাক্ট করে, এদেরকে টাইনি নিয়ে আসে কাছে যাতে ইজিলি পলিনেশন হয়, ঠিক আছে? তো এই ধরনের কথাবার্তা গুলো আপনাদের এই জায়গায় আছে, পাঁচটা দিয়ে আছে। যদি আপনার বায়োলজিক্যাল ফাংশন অফ প্লান্ট ফিনোলিক্স দি পরীক্ষায় এই জায়গা থেকে এক দুটো তিনটে মতো আপনাদের ভাষায় আপনারা একটু পড়িয়ে নেন সহজ করে। বায়োসিনথেসিস অফ প্লান্ট ফিনোলিক্স কিছুই না, জাস্ট একটা গাড়ি চাকার মতো, দেখবেন একটা তাল গাছ, একটা বট গাছের মতো একটা জিনিস আছে, ঠিক আছে? এইটাতে একবারে শুরুতেই গঠন আছে যে এই জায়গায় সাবস্ট্রেট যেটা ইউজ হয় সেটাকে বলতেছি আমরা কি, ফিনাইল অ্যালানিন। এই ফিনাইল অ্যালানিন থেকে পরবর্তী স্টেপে সাধারণত কি হয়, ফিনাইল অ্যালানিন অ্যামোনিয়া লাইজ নামক একটা এনজাইমের উপস্থিতিতে এই জায়গা থেকে অ্যামোনিয়াটা বেরোয় যায়, অ্যামোনিয়া বেরোয় যায়, তোমার এই জায়গাতে তৈরি হবে কি, ট্রান্স সিনামিক অ্যাসিড। এটা হচ্ছে এক ধরনের ফিনোলিক্স, কিন্তু এটা হচ্ছে সিম্পল ফিনোলিক্স আমরা বলি, ঠিক আছে? পরবর্তী স্টেপে সাধারণত কি হয়, তোমার প্যারা কিউমারিক অ্যাসিড সাধারণত তৈরি হবে, যেটা সিম্পল ফিনোলিক্স বলছে, এবং এটা থেকে একদিকে লিগনিন প্রিকারসারও যেতে পারে, সাথে এই জায়গায় তোমার কো এস এস, ঠিক আছে, এটা একটা কো এনজাইম এই জায়গা থেকে অ্যাড হওয়ার মাধ্যমে তোমার সাধারণত প্যারা কিউমারাইল কোয়ে তৈরি হতে পারে, এর সাথে যেমন থ্রি মেলোনাইল কোয়ে মলিকুল গুলো অ্যাড হলে তোমার কি হবে, ক্যালকোন সিনথেস থেকে ক্যালকোনস তৈরি হয়, তার থেকে কি হবে, ফ্লাভোনলস, ফ্লাভোনল থেকে ডাইহাইড্রোফ্লাভোনলস থেকে অ্যান্থ্রোসায়ানিন, ঠিক আছে, কন্ডেন্সড ট্যানিন বলতেছি, একেবারে ফাইনাল ফর্মে যেগুলো আমরা সাধারণত ফাংশনাল এবং অ্যাক্টিভ প্লান্ট ফিনোলিক্স বলি সেগুলো আছে তোমার কি, অ্যান্থ্রোসায়ানিন, কন্ডেন্সড ট্যানিন, যেগুলো এর মাঝে যেগুলো থাকে সেগুলো কি আমরা সিম্পল ফিনোলিক্স বলছি, লিগনিন প্রিকারসর, ফ্লাভোনলস, ঠিক আছে, বিভিন্ন ফর্মে ফ্লাভোনলস বিভিন্ন ফর্মে সাধারণত তৈরি হয়। তো তোমার বায়োসিনথেসিসটা সাধারণত তৈরি হয় ফেনাইফিলাইন অ্যালানিল থেকে, ঠিক আছে? দু একটা লাইন এই জায়গা থেকে যদি চান একটু লিখে দেবেন, দিয়ে যদি পরীক্ষায় দিই তাহলে এই গাড়ি চাকাটা আইকে দেবেন, আমি হয়তো তোমাদের আউটলাইন আঁকানি, অনলাইন যদি পরীক্ষায় তাহলে সহজে যাতে লিখতে পারো জাস্ট একটা আউটলাইনটা দিতে পারি, যে আউটলাইন দা বায়োসিনথেসিস অফ কি, প্লান্ট ফিনোলিক্স, যদি
রিসেন্ট প্রশ্নে পড়িয়ে না যায় তাহলে দিতে পারি। আমাদের একেবারে শেষ, আর 2 মিনিটে আমরা জাস্ট এই জায়গায় শেষ করবো আমাদের পড়া, আজকে শেষ। মেডিসিনাল প্লান্ট, এই জায়গাটাই দিয়ে আছে মেডিসিনাল প্লান্ট। কিছু কিছু প্লান্টস আছে যেটা একেবারে ওই আদিম যুগের পর থেকে, যেগুলোকে আমরা হার্বাল মেডিসিন বলি, তোমার আয়ুর্বেদিক মেডিসিন বলি, ইউনানি মেডিসিন বলি, এই ধরনের অনেক কিছু বলে থাকি, ঠিক আছে। অনেক প্লান্টস আছে যে এখন আমরা অনেক হয়ে গেছে কি, যে আমরা হয়েছে আমরা এখন সব কেমিক্যাল সিনথেটিক ড্রাগের উপর, আমরা যেটা বলছি আমরা কি তোমার অ্যালোপ্যাথিক মেডিসিন, যেটা যেটা খাইলেই দেখা যাচ্ছে যে ঘন্টার মধ্যেই আমার কাজ শেষ। কিন্তু এই যে অ্যালোপ্যাথিক মেডিসিন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ওষুধের ঘটনা আছে যে ভিতরে যে ই থাকে, লেবেল থাকে, কাগজ থাকে, ওটাকে তার সাধারণত কি বলা হয়, তোমার পোস্টার টাইপের যেটা থাকে, দেখবেন যেটা লেখা আছে সাইড ইফেক্ট। তো তোমার এই যে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো আমরা যেগুলো এখন এমন হয় ভাতের মতো করে তাতে খাই, এগুলোর সাধারণত অনেক সাইড ইফেক্ট আছে। কিন্তু এককালে মানুষ হয়েছে কি যে অ্যালোপ্যাথি ওষুধ খাইতো না, একেবারে বিভিন্ন ধরনের গাছ গাছড়ার ওষুধ যেত, এগুলো খেয়ে দেখা যাচ্ছে যে মানুষ হয়তো কাজ করতো 3 দিন পরে, কিন্তু যেগুলোর সাইড ইফেক্ট ছিল খুবই কম, ঠিক আছে। এই ধরনের যে প্লান্টস গুলো সাধারণত মানুষ ইউজ করতো, এই ধরনের প্লান্টস গুলো কে আমরা সাধারণত বলতেছি কি মেডিসিনাল প্লান্ট, যেটা অনেক আগ থেকে, এই জায়গায় অনেক ইতিহাস ইতিহাস লেখা আছে, ঠিক আছে। তোমার 50,000 থেকে 70,000 প্লান্টস মতো আছে যেগুলো সাধারণত কি মেডিসিনাল প্রপার্টিস আছে, এবং অনেক কান্ট্রি আছে যে তোমার এগুলো, এবং অলরেডি আমাদের অ্যালোপ্যাথিক যেসব ইগুলো কোম্পানিগুলো, তারাও দেখবা যে অনেক এখন হার্বাল মেডিসিন গুলো অলরেডি আস্তে আস্তে বাজারে নিয়ে আসতেছে, যেগুলোকে আমরা সাধারণত কি বলি নিউট্রাসিউটিক্যালস নাকি এরকম কিছু কিছু বলে, ঠিক আছে। তোমরা দেখবা ইসের স্কোয়ারের কাশির একটা ওষুধ পাওয়া যায় অ্যাডোভাস, ঠিক আছে। তারপরে তুলসী মুলসী ও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম যেসব হার্বাল মেডিসিন গুলো, এগুলো সবগুলো তোমার ন্যাচারাল এই প্লান্ট সোর্স থেকে সাধারণত তৈরি করা হয়। তোমার হামদাদের যত ওষুধ গুলো আছে এগুলো বলে তোমার ই করা হয়। তো দুই একটা প্লান্টস এর আমরা এই জায়গাটার নাম বলি, দেখেন অশোক, আমরা অশোক গাছের তো নাম শুনেছেন, সাইন্টিফিক নেমটা আছে কি সারাকা অশোকা, এটা সাধারণত বার্ক এবং ফ্লাওয়ার, এই জায়গাটা কমা হবে একটু কমা দিয়ে নিয়ে, বার্ক মানে আছে বাকল এবং ফ্লাওয়ার মানে কি ফুল, এই দুটোকে আমরা চাইলে মেডিসিনাল পারপাজ ইউজ করতে পারি। এটার কাজটা সাধারণত ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য কাজ করে, সাথে যেমন তোমার মিনস্ট্রুয়াল পেইন আছে, ইউটারিন ডিসঅর্ডার আছে, এগুলোর ক্ষেত্রে সাধারণত কাজ করে। কালমেঘ, তোমার এই যে তোমার কালমেঘ, কালমেঘ আমরা যেটা বলছি এটার হোল প্লান্টটা সাধারণত কি করা হয়, অনেক সময় মানুষের যদি তোমার কি হয় জ্বর হয়, তোমার উইকনেস আছে, রিলিজ অফ গ্যাস, অনেক সময় গ্যাস ফর্ম করলে সাধারণত এটা কাজ করে। স্যান্ডালউড অনেক সময় দেখবেন যে ই করে, তোমার রূপচর্চার ক্ষেত্রে সাধারণত এই উডের গুঁড়ো, নইলে কাঠ দেখবেন যে মুখে ঘষাঘষি করে, করলে কি হয় মুখ চকচকে দেখা যায়, ঠিক আছে। এই জায়গায় লেখা আছে দেখেন, এটা সাধারণত স্কিন ডিসঅর্ডার, বার্নিং সেন্সেশন, জন্ডিস, কফ, এগুলোর ক্ষেত্রে সাধারণত স্যান্ডালউড ইউজ করা হয়, ঠিক আছে। তোমার সুরঞ্জিত সেনগুপ্ত যখন মারা যায় তখন আমার মনে হয় বলছিল যে আমার এই স্যান্ডালউড দিয়ে পোড়ানোর জন্য, কিন্তু ইন্ডিয়ার এখন যে অবস্থা, তোমার এখন ই দিয়ে ঘাস পাতাও এখন খুঁজে পাচ্ছে না, স্যান্ডালউড তো দূরের কথা, ঠিক আছে। তারপরে দেখো সর্পগন্ধা, সর্পগন্ধা সাধারণত কি করে, আমরা রুটটা সাধারণত ইউজ করি, যেমন হাইপার টেনশন, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়। তুলসী তো আপনারা দেখেছেন, তুলসী তো ঠান্ডা কাশি, ঠিক আছে, ঠান্ডা কাশি, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। ঘৃতকুমারী আছে, অ্যালোভেরা, আপনারা তো জানার কথা সহজ একটা জিনিস, অ্যালোভেরা, অ্যালোভেরা জেল দেখবেন অনেকে চুলে মাখে, গায়ে মাখে, ঠিক আছে, এটা সাধারণত উন্ড হিলিং, স্কিন বার্ন, ঠিক আছে, আলসারের ক্ষেত্রে কাজ করে। নিম, অলরেডি আমরা নিমের কথা যেটা বলছি, ঠিক আছে, নিম যেমন তোমার হাইপার সেন্সিসি, হাইপার সেন্সিভ, ঠিক আছে, সেন্ডাটিভ, অ্যানালজেসিক, এগুলোর ক্ষেত্রে কাজ করে। ডালচিনি, ডালচিনি যেটা বলছি আমরা, ঠিক আছে, এটা তো আমরা সাধারণত ইচ্ছে খাই, আপনারা জানেন তরকারি মরকারিতে দিয়ে রান্না বান্না করে খাই, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, কার্ডিয়াক ডিসঅর্ডার, ফিভারের ক্ষেত্রে কাজ করে। নাগেশ্বর, লাস্ট আছে মেহেদি, দেখেন মেহেদি আমরা কি করি, এই মেহেদির সাইন্টিফিক নেমটা আপনারা কষ্ট করে একটু ইটালিক করে পড়বেন, এটা ইটালিক করা নেই, এই লিভ ফ্লাওয়ার এবং সিড, বার্নিং স্টেম, অ্যান্টি ইনফ্লামেটরি, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে মানুষের মাথায় খুশকি টুসকি হলেও আমরা যদি ইউজ করি তাহলে কি হয়, মাথার মধ্যে বিভিন্ন ধরনের তোমার এক হচ্ছে অনেক সময় চুলকানি বা এগুলো হয়, এগুলো তো মেহেদি সাধারণত, অনেক সময় আমরা দেখবেন হাতে নখে টখে মাখি, ঠিক আছে, এই সেই মেহেদি। এই কিছু সাইন্টিফিক নেম, এ জায়গা থেকে আপনাদের পরীক্ষা অনেক সময় এমন হয়েছে, অনেক সময় বারবারই দেওয়া হয়েছে,
হয়তো পাঁচটা বা ছয়টা সাইন্টিফিক নেম দিছি, তোমার পাঁচটা ছয়টা বলছি যে জাস্ট মেডিসিনাল প্লান্টের নাম লেখো, সাইন্টিফিক নেম লেখো, কোন পার্টস ইউজ করি এবং কোন পারপাস ইউজ করি, ছয়টা লিখলেন একেবারে সহজ, 3 মার্ক দিয়ে দিলাম। এই জায়গা থেকে এইটুকু লিখলে আপনি 3 মার্ক পাই যাবেন, একবারে সহজ করে ফেলাবেন। একবারে লাস্ট আপনাদের এই চ্যাপ্টারে যেটা আছে সেটা ইউজ অফ মেডিসিনাল প্লান্ট। আমি অলরেডি আপনাদের যা যা আলোচনা করছি এটাই, মেডিসিনাল প্লান্টস দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, ডিজিজ ট্রিটমেন্ট এবং এই মেডিসিনাল প্লান্টের তোমার মেডিসিনাল প্লান্টস দিয়ে প্লান্টস এর সাধারণত প্রোটেকশন এবং প্লান্টস এর সাধারণ জিনিস আমরা সাধারণত ইউজ করে থাকি, ঠিক আছে, মেডিসিনাল প্লান্ট। তো যা যা বলছি এটা এটাই মেডিসিনাল প্লান্টের। এই জায়গা থেকে একবারে সহজ সহজ করে আপনারা 4-5টা পয়েন্ট পড়ে ফেলবেন, বিভিন্ন ধরনের তোমার কি আছে, শুনতেছেন আমার কথা? আপনাদের চ্যাপ্টার নাম্বার 6 আপনাদের শেষ, আপনাদের আজ একটা শীট দেব আমি, চ্যাপ্টার 5 শেষ করে চ্যাপ্টার 4 এর পরে চ্যাপ্টার 2, তারপরে আছে চ্যাপ্টার 3। একবারে সহজ সহজ আপনারা এই জায়গা থেকে বেসিক জিনিসগুলো লাস্ট এপ্রিল তোমার 2020 যে প্রশ্ন ওটা একটু দেখবেন, দেখে আপনি 4টা চ্যাপ্টার পড়লেই আপনি এই কোর্সের 100% অ্যান্সার করতে পারবেন 4টা চ্যাপ্টার। এখন সহজ সহজ গুলো আমি আগে একটু পড়াই নিছি, 1 যথেষ্ট সহজ, 6 সহজ, 5 সহজ, এরপরে যে কোনো 4টা চ্যাপ্টার তোমরা পরীক্ষা প্রস্তুতির জন্য পড়বা, আর বাদ বাকি 2টো চ্যাপ্টার থেকে তুমি চাইলে হয়তো 2-3টে শর্ট নোট পড়লে, আর বেসিক জিনিসগুলো একটু আইডিয়া রাখলে জাস্ট ভাইবার সমান তোমাকে যাতে অ্যান্সার করতে পারো। আপনাদের আইজ ক্লাস শেষ, আপনাদের অ্যাসাইনমেন্টটা তাহলে আজ অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই।